গাইস, আমরা তো সবাই মোটামুটি ব্যায়াম করতে চাই, নিজের শরীরটাকে শক্তিশালী রাখতে চাই এবং মাসেল বিল্ড করতে চাই। তো অনেকেই দেখা যায় যে আমরা জিমে যেতে পারি না, বা জিমে যাওয়ার জন্য সময় পাই না, বাসায় হয়তো বা একটু সময় পাই ব্যায়াম করার, বাট ব্যায়াম কীভাবে করবো সেটাও বুঝতেছি না। তো আজকের ভিডিওটা তাদের জন্য, জাস্ট দুইটা ডাম্বেল, এই দুইটা ডাম্বেল আমরা যদি আমাদের কাছে রাখি তাহলে আমরা যে কোনো সময় 20 থেকে 25 মিনিটের ভিতরে আমরা ফুল বডির ওয়ার্কআউটটা করতে পারবো। তো সেই ওয়ার্কআউটটা আমরা কীভাবে করবো আজকে আমি দেখাবো, এই দুইটা ডাম্বেলের মাধ্যমে আমরা ফুল বডি কীভাবে ওয়ার্কআউট করতে পারি। তো গাইস, আমি নিলয় এবং নিলয় ফিটনেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমরা এই ভিডিওটা দেখবো, চলুন শুরু করা যায়। যে ওয়ার্কআউটটা করবো সেটা করবো লেগসের জন্য। তো এই দুইটা ডাম্বেল দিয়ে আমরা লেগসের ওয়ার্কআউট করবো, এটা হচ্ছে ওয়াকিং লাঞ্জেস। তো ওয়াকিং লাঞ্জেসটা আমরা কিভাবে করবো সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি। তো আমরা যদি আমাদের বাসায় বারান্দা থাকে তা আমাদের বাসার বারান্দায় আমরা ওয়াকিং লাঞ্জেসটা করতে পারি। তো আমাদের ওয়াকিং লাঞ্জেস করতে হলে জাস্ট স্ট্রেট এইভাবে দাঁড়াতে হবে ফার্স্টে। তো আমরা যেভাবে হাঁটি ঠিক সেইভাবে আমাদের একটা পা সামনের দিকে আগাইতে হবে, দেন আমরা স্টেপ নিব, নেওয়ার পরে আমাদের এই নিটা নিচের দিকে নামাবো, দেন আমরা আবার উঠবো, দেন ঠিক অপোজিটের যে লেগসটা সেটাও আমরা সামনের দিকে দিব, দিয়ে আমরা এই নিটা নামাবো, দেন আমরা আবার উঠবো, এইভাবে করবো। আরও ওয়াকিং লাঞ্জেসের সময় কিন্তু এই ভুলটা করবো না, যে অনেক আছে কী করে পা সামনে দেয়, এই পায়ের বরাবর এমনি সামনে দেয়, অথবা আরেকটু ভিতরে ঢুকাই দেয়, বা আরেকটু এই পাশে দেয়, দিলে কিন্তু বডির ব্যালেন্স থাকে না, বডির ব্যালেন্স থাকে না, আমার ডায়েট এভাবে পড়ে যাবে যে কোনো সময়। সো বডির ব্যালেন্স রাখতে হলে আমরা যেভাবে হাঁটি ঠিক সেভাবেই আমরা পাওয়াটাকে সামনে দিয়ে আমরা এভাবে নিটা নামাবো, দেন আমরা আবার সামনে নিব, এভাবে নিটা নামাবো। সো এইভাবে আমরা ওয়াকিং লাঞ্জেস করবো। ওয়াকিং লাঞ্জেসটা আমরা দেখা গেল বারান্দায়, আমরা যদি বড় অনেক বড় বারান্দা হয় আমরা একবার বা দুইবার ঘুরলাম, আর যদি ছোটো বারান্দা হয় তাহলে আমরা 2-3 মিনিট বা 5 মিনিট যতক্ষণ করা যায় ওয়াকিং লাঞ্জেসটা আমরা করে ফেলতে পারি। গাইস, আমরা এখন ডাম্বেল দিয়ে চেস্টের ওয়ার্কআউট করবো। তো চেস্টের ওয়ার্কআউট ডাম্বেল দিয়ে বাসায় আমরা কীভাবে করতে পারি, আমাদের যদি বাসায় বেঞ্চ থাকে আমরা বেঞ্চেও করতে পারি, আর যদি বাসায় বেঞ্চ না থাকে তাহলে কিন্তু আমরা ফ্লোরেও করতে পারি। তো ফ্লোরে কীভাবে করতে হয় সেটাও দেখাবো আমি, বেঞ্চে কীভাবে করতে হয় সেটাও আমি দেখাবো। তো আমরা ফার্স্টে যদি আমরা বাসায় ফ্লোরে করতে চাই তাহলে কিন্তু আমরা ফ্লোরে সুন্দরভাবে আমরা পজিশন নিব, নিয়ে দেখা যাবে আমরা শুয়ে পড়বো। শুয়ে আমরা যদি ডাম্বেলটা এভাবে নেই, এভাবে নিয়ে আমাদের চেষ্টা আপ করি, এই যে এভাবে চেষ্টা আপ করি আমাদের মেরুদণ্ডটা মাটিতে ঠেকবে না। তো চেষ্টা আপ করার পরে আমরা জাস্ট এই বরাবর এভাবে প্রেস করব। তো এইভাবে আমরা প্রেস করতে থাকবো, চেস্টের বরাবর থাকবে হাতটা, অ্যান্ড দেন এভাবে উঠবে, আবার নামবে, উঠবে, নামবে। সো এইভাবে আমরা দেখা যাবে 8-10টা রেপস করতে পারবো। গাইস, বেঞ্চে কীভাবে করতে হয় সেটাও আমরা এখন দেখি। সো বেঞ্চে আমরা এইভাবে শুয়ে পড়বো, দেন আমাদের পাটা আমরা মাটিতে ভালোভাবে প্রেশার দিব, দেন আমাদের চেষ্টা আপ হবে। সো চেষ্টা আপ হলে আমাদের নিচে কোমরের নিচে ব্যাক সাইডে কিন্তু ভালো একটা স্পেস থাকবে, এদিক দিয়ে একটা খরগোশের বাচ্চা যাওয়ার মতো যাতে জায়গা থাকে। সো আমরা এইভাবে প্রেস করব, এইভাবে আমরা 8 থেকে 10টা রেপস করতে পারি, 3-4টা সেট করতে পারি। তো ডাম্বেল দিয়ে চেস্টের জন্য এটা অনেক ভালো একটা ব্যায়াম। গাইস, আমরা এখন ডাম্বেল দিয়ে ষোল্ডারের ওয়ার্কআউটটা করব। তো ষোল্ডারের জন্য বেসিক যেই ব্যায়ামটা আমরা করব ডাম্বেল দিয়ে, বাসায় করতে পারি, জিমে করতে পারি, যেখানে ইচ্ছা সেখানেই করতে পারি, দুটো ডাম্বেল থাকলেই হবে, সেটা হচ্ছে ডাম্বেল ষোল্ডার প্রেস। তো ডাম্বেল ষোল্ডার প্রেস করার জন্য আমরা স্ট্রেট বডি রাখবো, স্ট্রেট বডি রেখে আমরা ডাম্বেলটাকে সুন্দরভাবে এভাবে উঠাবো, এই যে এইভাবে পজিশন নিব। সো এইভাবে পজিশন নেওয়ার পরে আমরা চেস্টটাকে আপ করব, দেন একটু হালকা একটু উপরের দিকে মুখ করে বরাবর তাকাবো এইভাবে, দেন এইভাবে প্রেস করব। তো এই ওয়ার্কআউটটা আমরা 8 থেকে 10টা রেপস 4টা সেট করতে পারি বাসায়,
যে কোনো সময়। এটা শোল্ডারের জন্য অনেক ভালো একটা ব্যায়াম। গাইস, আমরা এখন ডাম্বেল দিয়ে বাইসেপের ওয়ার্কআউট করব। তো বাইসেপের ওয়ার্কআউট এবং ট্রাইসেপের ওয়ার্কআউট দুইটা ওয়ার্কআউটেতে ডাম্বেল আমাদের একটা হলেই চলবে। সো একটা দিয়ে আমরা করব। তো এইভাবে আমরা পজিশন নিব, এই যে এইভাবে ধরব। ধরার পরে আমরা ডাম্বেলটাকে এভাবে ধরে আমাদের হাতটা স্ট্রেট পজিশন করে চেস্টটা একটু আপ করব। দেন আমরা এইভাবে ডাম্বেল কার্ল করব। কার্ল আস্তে আস্তে ছাড়ব, নেগেটিভ মোশনটা যাতে ঠিক থাকে। এটাও আমরা 10-15 রেপস করতে পারি, 3-4 সেট। গাইস, আমাদের লাস্ট যে ওয়ার্কআউট এটা হচ্ছে ট্রাইসেপের ওয়ার্কআউট। ট্রাইসেপের জন্য সেম আমি ডাম্বেলটা নিয়ে নিলাম হাতে। তো এইভাবে পজিশন করবো পিছনে, এইভাবে আমরা পজিশন করে ডাম্বেলটাকে এইভাবে ধরবো। দেন আমাদের যেই কোনিটা আছে এটা আমরা কখনো ডানে বামে নড়ানোর চেষ্টা করবো না, স্ট্রেট এইভাবে রাখবো। দেন পিছনে নিচের দিকে যাবে, দেন উপরে উঠবে, দেন আবার নিচে যাবে, আবার উঠবে। আমাদের ট্রাইসেপ ফোকাস থাকবে, হাতটা সবসময় স্ট্রেট রাখার ট্রাই করব যাতে সামনে পিছনে না যায় এবং ডাইনে বামে না যায়। এবং এই ওয়ার্কআউটটা আমরা 10-15 রেপস করবো, 4 সেট করবো, 3 সেট করবো, যে কটা সেট আমরা মোটামুটি পারবো করবো, 3-4 সেট, 8-10 রেপস, 15-18 রেপস পারলে আরও ভালো। তাই সুন্দর করে এভাবে ট্রাইসেপের ওয়ার্কআউটটা আমরা করবো। গাইস, আজকে আমাদের ডাম্বেল দিয়ে বেসিক ব্যায়াম, যেই ব্যায়ামটা সবাই করতে পারবে, জিমে হোক, বাসায় হোক, পার্কে হোক, যেখানে ইচ্ছা সেখানেই করতে পারবে, জাস্ট দুইটা ডাম্বেল থাকলেই হবে। এবং এই ওয়ার্কআউটটা অনেক ভালো এবং ইফেক্টিভ সবাই স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য রাখার জন্য, বডি সুস্থ রাখার জন্য। সবাই তো আর মাসেল বিল্ডিং করতে চায় না এবং সবাই তো আর বড় বডি বিল্ডার হতে চায় না, সবাই চায় যাতে একটু সুস্থ থাকি এবং ভালো থাকি, ম্যাক্সিমাম মানুষ এটা চায়। তো তারা কিন্তু এই ব্যায়ামটা করতে পারে। জাস্ট দুইটা ডাম্বেল আপনারা কিনে নেবেন বাসায়, তো আপনারা এই ওয়ার্কআউটটা করতে পারেন। প্রতিদিন 20-25 মিনিট বা 30 মিনিটের ভিতরে আপনার এই ওয়ার্কআউটটা শেষ হয়ে যাবে। তো এই আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমাদের Aesthetic71-এর যে ওয়েবসাইটটা আছে a71bd.com, তো ওই ওয়েবসাইটে আপনারা ঘুরে আসতে পারেন, ওইখানে সাপ্লিমেন্ট, ক্লোথিং, অ্যাক্সেসরিজ সব কিছুই পাবেন। এবং সামনে আরও অনেক ভালো ভালো এবং নতুন নতুন আইডিয়া এবং নতুন নতুন সিস্টেমের ভিডিও চলে আসবে আপনাদের সামনে। তো সেই জন্য আপনারা অবশ্যই বেল বাটনটা টিপ দিবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনই সাবস্ক্রাইব বাটনটা টিপ দিয়ে দেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং নেক্সটে যেই টপিকটা আসবে হয়তো বা সেটা আপনার জন্য অনেক উপকারী, সেই জন্য আপনার বেল বাটনটা টিপ দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউ লাইফ ফিটনেসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।